حبيب السلام باطل كرة باطل كرة باطل كرة أما دشي منصب ماني بالك بو ماني بالك بو ماني بالك بو أما دشي منصب تاكي সভাপতি দিবাই লাগিব দিবাই লাগিব দিবাই লাগিব আমার বাতিল করা আমার দাবি মানিবে লাগিব মানিবে লাগিব আপটো এটা আমার কোনো কথা নাই এই লাইন হন না এই লাইন হন দুটো লাইন হন আগত ইওয়ান জাস্টিস 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 আমার দাবি মানিবে লাগিব আমার দাবি মানিবে লাগিব আমার দাবি মানিবে লাগিব আমার দাবি মানিবে লাগিব আমার দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি আমার দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি আমার দাবি মানিবে লাগিব মানিবে লাগিব মানিবে লাগিব সাইবুল ইসলাম বাতিল করে খিলঞ্জি এক নিয়োগ করো নিয়োগ করো নিয়োগ করো সাইবুল ইসলাম বাতিল করে খিলঞ্জি এক নিয়োগ করো নিয়োগ করো নিয়োগ করো সাইবুল ইসলাম বাতিল করে নিয়োগ করো নিয়োগ করো নিয়োগ করো বিশটা পঞ্চায়েতে এখেতর মানু দিয়ে তার মানে আমার ভাটিয়া সম্প্রদায় এইবিলাক আমার ভাই হয় বিশটা সম্প্রদায় বিশটা পঞ্চায়েতর মানুষের ইহতে স্কুল কলেজের প্রেসিডেন্ট পাতে আমি তো তাত যদি আমি যাও আমাক নিদিব এটা আমি জানো আমার চারটা পঞ্চায়েতের ভিতর এটাই হায়ার সেকেন্ডারি গতি এইটুত আমাক প্রেসিডেন্ট আমাক দিব বলি আমি দেশি জনগোষ্ঠীয় মঞ্চের পর আজ প্রতিবাদ করছো এই কারণে করছো যে আমার এই প্রতিষ্ঠানখন অতীজরে পরা আমার বাপ দাদা চোদ্দ পুরুষে এইখান ডোনেশন দিয়ে এটা স্কুল বানাইছে গতিকে আমি কিছু বছরের পর লক্ষ্য করছো যদি এজিপি এজিপির ক্যান্ডিডেট দিয়ে এইটো হয় আমার মানে আমার ভাটিয়া সম্প্রদায়ের মানুষক দিয়ে মই এটো দোক দি কোয়া নাই সম্প্রদায়ের কথা কইছো তারপর এজিপির যদি ভাটিয়া সম্প্রদায়ের কংগ্রেসের ভাটিয়া সম্প্রদায়ের এমএলএ হয় ইউডিএফরও ভাটিয়া সম্প্রদায়ের এমএলএ হয় এই চারিটা সম্প্রদায়ের মানুষের ভাটিয়া হয় আমি তাক ভোট দিও দেশি মানুষ হয় এমএলএ আমি ভোট দিও কিন্তু যেতিয়া আমার এই প্রেসিডেন্ট যেতিয়া একটা নির্বাচন আহে প্রেসিডেন্ট নিয়োগ করিব লাগে এতিয়া ধরুন আফতাব মোল্লা আহিছে এমএলএ হিসাবে তেও ইয়াত আমার ইয়ার আগত আছে শাহাবুদ্দিন শাহাবুদ্দিনিয়ে তেওর আমলত আমার একটা ভাটিয়া 20% মানুষ আমার খুলচেবিটা পঞ্চায়েতত 20% মানুষ ভাটিয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে আর আমি 80% বসবাস করু ইয়ার পূর্বে মনোজ্জি আহমেদ হ্যাঁ মই কইছো মই না আমার কথাটা ফিনিশ কইলো মই কইলো মানে শাহাবুদ্দিনে আমার এজন এমএ পাস লড়া আমার ভাটিয়া সম্প্রদায় ত্যাগ দিছে আমি মানি লইছো ইয়ার আগত আছিল এই বেলিও মানে ক্ষমতাটা আহিছে যেহেতু সরকার পক্ষ আমি সরকার পক্ষর আমি অনুরোধ জনাও আমি তেওঁলোকক ধন্যবাদ দিওঁ বিভিন্ন কাম কাজ ভালে কৰি আছে উসমান গনি ভাইকো মই কইবাবার কৈছো যে এইটো আপনি আহি আমার ইয়াত বহি আমার এই সমস্যাটা সমাধান করক আপনি আমারও তো 80% মানুষের একটা মন আছে একটা পদত আমাক নিয়োগ করলে আমি ভাল পাম গতিকে ময়ো রিকুয়েস্ট কৰিছো তেওঁক আমার 80% মানুষ যত আছে তেওঁ তারপরে নিয়োগ দিব লাগে যদি তেওঁর পাওয়ার থাকে যদি যোৱা বছরও দিছে এই বছর এই বেলিও দিছে গতিকে আমি একটা দুঃখ পাইছো গতিকে মই কন্ট্রোভার্সি করা নাই এইটো পঞ্চায়েতের ভিতরে 80% মানুষ যেহেতু আমার আছে আমি একটু দাবি দিছো যে দেশি জনগোষ্ঠীয় মঞ্চের পর গতিকে আমার এই বস্তুটো আমি ইয়ার উপর আমার মন্ত্রী মহোদয় আছে শিক্ষামন্ত্রী আছে আমার স্যার মুখ্যমন্ত্রী তাকো মই অনুরোধ জানাইছো আমার এই জনগোষ্ঠীর পর দিব লাগে আমি যদি ইয়াত ইমান মানুষ থাকার পরও বারে বারে এমএলএ বিলাকে আমাক ইয়াত দিয়ে এমএলএ ক্যান্ডিডেট যদিও ওসমান গনি হওয়া নাই তেওঁর সরকার পক্ষের মানুষ তেওঁর পাওয়ার আছে গতিকে আমি জানি বসে তেওঁই দিছে গতিকে আমি নুবুঝো সাইবুল ইসলামক আমি তেওঁক আঁতরাই দি আমার জনগোষ্ঠীর পরা এই পত্রত আমার মানুষ নিয়োগ করিব লাগে এইটো হইছে মূল কথা ইয়াত কোনো কন্ট্রোভার্সি নাই গতিকে আমার মানুষক দিলে আমি ভাল পাম আর যদি ইমান প্রোটেস্ট করার পিছতো নিদিয়ে তেনেহলে আমি আন্দোলনটা চলাই যাম